রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে ভিতরে বাড়ির ভিতরে বিপুল পরিমাণ বোমা থেকে শুরু করে বিভিন্ন নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর শহর মূলত আমরা গত দুই তিন দিন আগে একবার চেষ্টা করেছিলাম এই গ্রুপকে ধরার জন্য, তাদের ঠিক এই বাড্ডা এলাকাতেই বোমা তৈরির কথা ছিল, কিন্তু নিজস্ব বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা অত্যাধুনিক হাত বোমা খেতে প্রস্তুত। সে প্রেক্ষিতে আমাদের অভিযানের দল তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম করে। একই সাথে এই স্থান থেকে পঁয়ষট্টি প্রস্তুতকৃত গ্রেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনজনের নাম হচ্ছে ফাহিম, লিমন এবং আকুল। আমরা এই ফাহিম, লিমন এবং আকুলের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা মূলত সজীব নামে একজন ব্যক্তি, তার মাধ্যমে এখানে 2-3 ঘন্টার কাজের জন্য কন্ট্রাক্ট হিসেবে আসে। এই ফাহিম, লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে তিনজন, কিন্তু 26,000 টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা 2-3 ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা দেখে তারা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটা দিয়ে এসে এই বোমাগুলিকে নিয়ে আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবৃত্তিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে আবার সজীব জানত না, সজীবের কাছে জানতে ছিল যে মাসের নামের ব্যক্তি তিনি এটা করবেন গাজীপুরে, সজীবের যে কন্টাক্ট সেটি মাসুল পর্যন্ত দিয়ে এভাবে করেই তারা আসলে এখানে বোমা প্রস্তুত করেন সরবরাহ করার যে কাজটি সেই কাজটি করে আসেন। আমরা এই বোমাগুলি যেগুলি আমরা এখানে এসে উদ্ধার করতে চেষ্টা করেছি সাথে সাথে আমাদের ল্যাবটির বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে এবং এই বোমাগুলির গঠন এবং যেহেতু বোমাগুলি তৈরিরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে সেগুলির ওজন এবং গঠন বিবেচনা করে আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এটি অত্যন্ত বিপজ্জনক বোমা যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কোটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্রিংকার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম, আমাদের RGS-72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যে সিস্টেম ঠিক একই সিস্টেম, এটি খুললে এটি মূলত হাওয়াতে বাস হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস হওয়ার মতো সক্ষমতা ছিল, সেহেতু এটি প্রভাবের যে এলাকা সেটি মূলত আমরা ধরে নিতে পারি সাধারণ 10 মিটার প্রায় 30 মিটার জায়গা ভিতরে যে কোনো ব্যক্তি ক্ষতির আওতায় চলে আসবে। সবকিছু বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে এই উদ্ধারকৃত যেই বোমা সেগুলি অত্যন্ত বিপজ্জনক, তাদের সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং আমরা সেই মোতাবেক আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করা।
আচ্ছা, জঙ্গির কথাটা বলছিলেন আপনি, জঙ্গির বিষয়টা একটু আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি বলেছি জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, একজন আরেকজনের ব্যাপারে তথ্য জানবে, কিন্তু সে তিন নম্বর ব্যক্তি সম্পর্কে তথ্য জানবে না, অর্থাৎ আমার ইমিডিয়েট বস যিনি তার ব্যাপারে জানবো, কিন্তু এটার তারপরে কে কি করছে সে ব্যাপারে জানবো না। সেই সিস্টেমে এই বোমাগুলি বানানো হতো, যার কারণে আমরা তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে তারা অর্থের বিনিময়ে এই বোমাগুলি তৈরি করতে এসেছিল, বাট তারা পূর্বেও অনেকবার এই ধরনের বোমা তৈরি করেছে এবং এই ধরনের এই বোমা কোথায় ব্যবহার হবে একেবারে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি। তবে আমরা ধারণা করছি, আমরা যেহেতু তাদেরকে বেশ কিছুদিন ধরে তাদেরকে আমরা অনুসরণ করছিলাম, আমরা ধারণা করতে পারি যে তারা আজকে রাতের ভিতরে একটি পাঠানোর জন্য টাকা দাওয়া দিচ্ছিল। সামনের দিকে অনেকগুলি ইভেন্ট আছে, উপজেলা নির্বাচন সামনে, ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে, এ ধরনের আমরা ধারণা করছি। তারা এখানে কতদিন আসছে? ক্রীড়াদের ব্যাপারে আমি বলেছি যে আমরা দুজনের নাম পেয়েছি, সজীব এবং মাসুম। সজীব এবং মাসুম এই দুজনকে আমরা খুঁজছি, যদি আমরা তাদেরকে পাই তাহলে মাসুমের উপরে কে আছে কারা তার কাছে খুঁজছে সে ব্যাপারে আমরা। এই বাড়িটাতে কতদিন ধরে? মূলত এই বাড়িটাতে তারা অনেকদিন ধরে ছিল, জিনিসটা এরকম না, তারা এর আগে তিন জায়গায় বোমা তৈরির জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রথমে ডেমরাতে একটা জায়গায়, তার পরবর্তীতে সাভারের ওই দিকে সাভার গাজীপুরের মধ্যবর্তী একটা এলাকাতে একবার প্রস্তুতি নিয়েছিল, বাড়টাতেও একবার প্রস্তুতি নিয়েছিল। মূলত সজীব এই বাসা ভাড়ার কাজটি করে থাকে, সজীব যখন সিগনাল দেয় যে আমরা এই বাড়ির বোমাটা বানাবো অমুক জায়গায়, সেইভাবে কারিগররা ওই জায়গাতে গিয়ে বোমা তৈরির কাজ শুরু করে। তো আজকে গতকালকে পর্যন্ত আমরা জানতাম না যে তারা বাড়িটাতে করবে, তারা হয়তো ডেমরার কোনো একটি জায়গাতে করবে। আজকে বিকালে আমরা জানতে পারলাম যে সজীব কোনোভাবে এই বাসার এখানে পরিত্যক্ত অথবা খালি একটি বাসা আছে, এই বাসাতে বোমা বানানো সম্ভব, এভাবে করে সে একটি তথ্য দিয়েছে এবং তার প্রেক্ষিতেই আসলে কারিগরদের নিয়ে এসে এই বোমা তৈরির কাজ তারা শুরু করে।